তীব্র গরমে যে নাবিশ্বাস অবস্থা, সেই নাবিশ্বাস অবস্থা যেমনই মুসলমানদের মধ্যে যে ধর্মীয় অবস্থানে যে ইস্তেফার নামাজ আদায়, সেটি ইতিমধ্যেই বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সমাপ্ত হলো। এবং এখানকার যে চিত্র যদি বলি, যে বেশ কয়েক হাজার মুসল্লি তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে নামাজ আদায়ের চিত্রটি, সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। নামাজ আদায় শেষে এখানে খুতবা আদায় করা হচ্ছে এবং খুতবা পরবর্তী সময়ে এখানে মোনাজাত করা হবে, যে মোনাজাতের মাধ্যমে আজকে যে ইস্তেফারের অবস্থা সেটি এখানে সমাপ্ত হবে। এখানকার যে বর্তমান চিত্র, সেটি যদি লক্ষ্য করা হয় যে এখনও তাপমাত্রার যে পরিস্থিতি, সেটি কিন্তু অনেকটাই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তাদের যে নামাজ আদায়ের চিত্র, সেটি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। এবং নামাজ পরবর্তী সময়ে তারা এখানে খুতবা আদায় করছে, অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদের ইমামের মাধ্যমে খুতবা পড়া হচ্ছে। খুতবা পরবর্তী সময়ে এখানে মোনাজাত করা হবে, যে মোনাজাতের মাধ্যমেই যে সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা এখানে আজকে বৃষ্টির জন্য, অর্থাৎ কিছুটা শীতল পরিবেশের জন্য এখানে তারা মোনাজাত আদায় করবেন, এমনটি আসলে চাওয়া হচ্ছে। দর্শক, এখন পর্যন্ত এখানকার যে চিত্র, সেটি যদি বলি যে খুতবা পড়া হচ্ছে এবং খুতবার পরবর্তী সময়ে তাদের আজকের যেই ইস্তেফার নামাজ, সেটি এখানে সমাপ্ত হবে। কেবলা দিক হয়ে এখন পর্যন্ত এখানে দুটি জামাত, একটি জামাত অনুষ্ঠিত হয়েছে, যে জামাতে ইস্তেফারের যে নামাজ, অর্থাৎ বৃষ্টি চেয়ে যে সৃষ্টিকর্তার নিকট আবেদন, সেটি তারা এখানে করেছেন। এবং আমরা যদি বেশ কয়েকদিন, শেষ কয়েকদিনের চিত্র যদি বলি, যে এখানে বাংলাদেশের যে তাপমাত্রার পরিস্থিতি, সেটি 43, আবহাওয়া অফিসের মতে 43 ডিগ্রি, আবার কেউ কেউ বলছেন যে 43 ডিগ্রির বেশি তাপমাত্রা, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা বাংলাদেশে পৌঁছেছে, যে কারণে আসলে যে আবহাওয়ার যে অবস্থা বা রোদের যে তীব্র তাপ, সেই তাপ থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার নিকট যে আবেদন, সেটি এখানকার মুসল্লিরা তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেই সেটিকে ঘিরেই আমরা গত পরশু দিন থেকে আমরা যে বিষয়টি দেখছিলাম, যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা আসলে সৃষ্টিকর্তার নিকট ইস্তেফারের যে নামাজ রয়েছে, সেই নামাজের মাধ্যমে আবেদন করছেন এবং তারা চাইছেন যে বৃষ্টির মাধ্যমে আসলে সাধারণের মধ্যে যে স্বাভাবিক পরিস্থিতি, সেটি ফিরে আসবে। দর্শক, এই ছিল মূলত বাইতুল মোকাররম থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যে দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।